হ্যাঁ নিশ্চয়ই মেদিনীপুরের লোক অনেক বাড়িতে কাজ করে, কিন্তু মেদিনীপুরের লোক বিদ্যাসাগর মহোদয় জন্মগ্রহণ না করলে তুমি তোমার নিজের নাম পরিবারের নাম কোনোদিন বাংলায় লিখতে পারতে না, বর্ণ পরিচয় না বেরোলে। এটাই হলো আমাদের মেদিনীপুর। এই মেদিনীপুর কাকে পৃথিবীতে জন্ম দিয়েছেন? মণিলাল ভৌমিক। কদিন আগেই আমি হাকোলাতে মণিলাল ভৌমিক প্রতিষ্ঠিত বিদ্যালয়ে গিয়েছিলাম, আমি তাদের অনুষ্ঠানে যোগ দিয়েছি। ডক্টর মণিলাল ভৌমিক রাধা বিনোদনাথের মতো জার্মানি আমেরিকা যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছেন মেদিনীপুরের শিক্ষাবিদরা। দিল্লিতে যান, সেখানকার জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, এইমসের মতো হসপিটাল, অধ্যাপক আর ডাক্তার পাবেন মেদিনীপুরের ছেলেদের। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং অসংখ্য বড় বড় প্রতিষ্ঠানে মেদিনীপুরের লোকদের আপনারা পাবেন। যাদবপুরের ফিজিক্সের হেড অফ দি ডিপার্টমেন্ট ডক্টর সিয়ার মণ্ডল, পিজির হেড কার্ডিওলজিস্ট ছিলেন ডাক্তার অজিত মাইতি, আমরা সবাই ঘাটালের মনতোষ পাঁজাকে চিনি ডাক্তার হিসেবে, এন এন সারেঙ্গিকে চিনি স্নায়ুরোগ বিশেষজ্ঞ হিসেবে, এরা ভারতবর্ষকে দিক কাঁপিয়ে দিচ্ছেন তাদের শিক্ষা দিয়ে, তাদের মেধা দিয়ে। গত কয়েক বছর আগে তাম্রলিপ্তের ঐতিহ্য বহনকারী তমলুকের দুজন পদ্মশ্রী পেল, মেদিনীপুর গভর্নমেন্ট আর্ট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিবি দাস আর চিত্রকর মুম্বাইতে থাকা পরেশ মাইতি, এরা আমাদের গর্বের বিষয়। আপনারা জানেন গত পাঁচ বছর ধরে, এটা ছয়, আমরা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে শতাংশের বিচারে সব জেলাকে হারিয়ে দিয়েছি, আমরা প্রথম। এবারেও মাধ্যমিকে রাজ্যে যখন 85, পূর্ব মেদিনীপুর তখন 95। এখানকার এক একটা বিদ্যালয় ময়নার প্রত্যন্ত জায়গায় যদি যান, তার পরিকাঠামো দেখবেন মহানগরে থাকা অনেক ইউনিভার্সিটিকে হারিয়ে দেবে। অর্থাৎ আমরা আমাদের জেলা শিক্ষার জায়গা বিদ্যাসাগরের মাটি, এই ঐতিহ্য আপনারা ধরে রাখুন। আপনারা আগামী দিনে আরও বেশি করে ভালো রেজাল্ট করুন, প্রতিষ্ঠিত হন, আপনারা নিশ্চিতভাবে মেদিনীপুরের নামকে আরও উজ্জ্বল করুন, আপনাদের কলেজের নামকে আরও উজ্জ্বল করুন, এটাই আমি প্রার্থনা করব। কখনোই ক্লাস চলাকালীন